সাবস্ক্রাইব কৰক জনটেক চেনেলক আৰু লেটেষ্ট টেকনলজি ৰিলেটেড ভিডিঅ' চাবলৈ। নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, স্বাগতম জনাইছোঁ মই জানে মোৰ আন এটি ভিডিঅ'ত। আজি আপোনালোকক ক'ম যে আপোনালোকৰ যদি মেট্ৰিকত বা হায়াৰ ছেকেণ্ডাৰীত আপোনালোকৰ ডেট অফ বাৰ্থ ভুল হৈ আছে আপোনালোকে কেনেকৈ শুদ্ধ কৰিব। বহুতে মোক ইনষ্টাগ্ৰামত সুধিছিল যে ছাৰ্ভাৰ ডাউন হৈ আছে বা কিবা প্ৰব্লেম হৈ আছে। এতিয়া একো প্ৰব্লেম দেখা নাই, মই ৰিচেণ্টলি কৰিলোঁ এটা। চ' আপোনালোকক ভিডিঅ'টো বনাই আপোনালোকক মই জনাব বিচাৰিছোঁ যে আপোনালোকে কেনেকৈ ঠিক কৰিব আপোনালোকক, আৰু মই এ টু জেড প্ৰচেছটো দেখাই দিম কেনেকৈ কৰিব লাগিব। আৰু সেই সম্পৰ্কে যদি আপোনালোকৰ কিবা সুধিবলগীয়া আছে তেন্তে মোক ইনষ্টাগ্ৰামত আপোনালোকে মেছেজ দি সুধিব পাৰে, জনটেক অফিচিয়েল। আপোনালোকে ইনষ্টাগ্ৰামত গৈ মই যেনেকৈ আপোনালোকৰ স্ক্ৰীণত লিখি দিছোঁ তেনেকৈ আপোনালোকে চাৰ্চ কৰক, তেন্তে আপোনালোকে মোক পাব। মোৰ ফেচবুক পেজো আছে জনটেক, আপোনালোকে ফেচবুকত চাৰ্চ কৰিলেও আপোনালোকে মোক পাব, তাতো মোক সুধিব পাৰে। আপোনালোকে কমেণ্ট ছেকশ্যনতো সুধিব পাৰে, আপোনালোকৰ প্ৰত্যেকটো কমেণ্টৰ মই ৰিপ্লাই কৰিম। আৰু এই সম্পৰ্কে আৰু কিবা যদি জানিব লগা থাকে দেন আপোনালোকে মোক ফেচবুকত ফলো কৰক, আৰু ফেচবুকত ফলো কৰি আপোনালোকে মোক সুধক, আৰু বা ইনষ্টাগ্ৰামত ফলো কৰি আপোনালোকে মোক সুধক, আপোনালোকক মই নিশ্চয় হেল্প কৰিম। যদি এতিয়ালৈকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেন্তে যেতিয়া নামৰ কাষৰ আছে বুলি ক্লিক কৰি এটা ছাবস্ক্ৰাইব কৰক। বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। চ' ফ্ৰেণ্ডছ, আপোনালোকে এনেকুৱা এখন ইণ্টাৰফেচত আহিব লাগিব যে সেবা সার্ভিস ডট ইন। আপনাদের গুগলত এনেক সার্চ করে দিব, এনেক সার্চ করে দিয়ার পিছন আপনাদের এনেকা এখন পেজত আহিব পারিব। তারপর ইয়াত দেখাব পাইছে কারেকশন ডুপ্লিকেট এন্ড মাইগ্রেন্ট সার্টিফিকেট, আপনাদের তাত ক্লিক করব লাগিব। তাত ক্লিক করার পিছন আপনাদের ইয়াত দেখাব পাইছে কারেকশন অপশন, ডুপ্লিকেট আর মাইগ্রেশন, এই তিনটা অপশন দেখিব পাইছে। এই তিনটা অপশনের আমার প্রথমটা অপশন লাগে, আমার কারেকশন করব লাগে যেহেতু আমি প্রথম অপশনটা ক্লিক করি। আমি প্রথম অপশনটা ক্লিক করলো, এটা নেক্সট এখন ইন্টারফেসত গৈ পাম, আমি এনেকা এখন ইন্টারফেসত আহি পালো। সো ফ্রেন্ডস, ইয়াত আমি সম্পূর্ণ ফর্মখন ফিল আপ করব লাগিব। এক নম্বর দিছে নেম অফ ক্যান্ডিডেট, আপনার নামটো কি, আপনার নামটো তাত দিব লাগিব। দুই নম্বর দিছে ফাদার্স নেম, আপনার দেউতার নাম, আপনার যেটা দেউতার নাম হয় এইটো তাত দি দিব। আৰু তিনি নম্বর দিছে ফ্রেন্ডস মাদার্স নাম, আপনার যেটো মার নাম হয় এইটো মার নামটো দিব লাগিব ফ্রেন্ডস। তারপর আপনার চারি নম্বর দিছে আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেটো অরিজিনাল ডেট অফ বার্থ, আপনার ভুল হয়ে থাকা ডেট অফ বার্থ নেদিব। আর আপনার যে শুদ্ধ করবলগা আছে, যেহেতু আমি কারেকশনের পোর্টেল আহি পালো, এতিয়া আমি শুদ্ধ করিম। আমি যে অরিজিনাল ডেট অফ বার্থ সেই অরিজিনাল ডেট অফ বার্থ তাত দি দিম। এতিয়া অরিজিনাল ডেট অফ বার্থ আপনাদের দি দিয়ক। তারপর আপনার রোল, পাঁচ নম্বর হিসাবতে আপনার রোল, আপনার রোলটো কি, আপনার রোলটো আপনাদের দি দিব পাঁচ নম্বর। তারপর ছয় নম্বর দিব আপনার নম্বরটো, আপনার যে নম্বর হয় রোল আর নম্বর এক্সট্রা এক্সট্রা থাকে সেইটো দি দিব। তারপর রেজিস্ট্রেশন নম্বরটা দি দিব। তারপর ইয়ার অফ এক্সামিনেশন, আপনাদের ইয়ার অফ এক্সামিনেশন দিব, আপনাদের কোন সনত মানে পরীক্ষাটো দিছিলে সেইটো দিব লাগিব। তারপর ন নম্বর আছে নেম অফ দ্য স্কুল লাস্ট স্টাডিড, আপনাদের যখন স্কুলের নাম আছে সেইটো দিব লাগিব ন নম্বর। তারপর ফ্রেন্ডস দশ নম্বর দিছে এড্রেস অফ দ্য স্কুল, আপনাদের স্কুলখনের এড্রেসটা দশ নম্বর দিব লাগিব। তারপর দিছে এগারো নম্বর আপনাদের ভিলেজ নে টাউন, আপনাদের এড্রেসটা ভালকে দি লোক, আপনাদের যে স্কুলের এড্রেস, আপনার ঘরের এড্রেসটা নহয় দেই, আপনাদের স্কুলের এড্রেসটা দিব লাগিব। আপনাদের এইখানে ভুল করলে আপনাদের হব নহয়, কিন্তু আপনাদের তারপর ভিলেজ নে টাউন, আপনাদের যদি ভিলেজ দেন ভিলেজ দিয়ক, আর যদি টাউন দেন টাউন দিব। তারপর বারো নম্বর দিছে পোস্ট অফিস, ফ্রেন্ডস আপনাদের যে পোস্ট অফিস সেইটো পোস্ট অফিসটো দিব। তারপর আপনাদের যে পিনকোড সেইটো পিনকোডটো ইয়াত বহুয়াই দিব, আপনার যে পিনকোড হয় আপনার স্কুলের নহে আপনার ঘরের পিনকোড, আপনার ঘরের পিনকোডটা দিব। তারপর পনেরো নম্বর দিছে HSLC, আপনার যেহেতু HSLC কারেকশন করে আছে দেন পনেরো নম্বর দিছে HSLC, আপনার অটোমেটিক সেই আপনাদের সিলেকশন করব বা আপনাদের যদি বেলেগ সিলেকশন করব পারে। আর ষোলো নম্বর দিছে আপনার সুজ ফাইল, আপনার যে ভুল হয়ে থাকা কপিটো আছে সেইটো কপিটো এক এম বির ভিতর হব লাগিব, আপনার এক এম বির ভিতর হব লাগিব। আপনার এক এম বির ভিতর যখন আপনার এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড আছে সেইখান আপনাদের ইয়াত আপলোড করব লাগিব। তারপর আপনার রেজিস্ট্রেশন কার্ড আর এডমিট কার্ড বা আপনার মার্কশিট সার্টিফিকেটের কারণে কিমান কিমান টাকা লাগবে সেই বিষয়ে আপনার মো কে আসো সতেরো নম্বর, সতেরো নম্বর আপনাদের দেখব পাইছে যে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড তিনশো টাকা আপনাদের পেমেন্ট করব লাগিব। তার আগতে ফ্রেন্ডস এটা স্টেপ রয়ে গেল, আপনার ইয়াত দিছে আপলোড রেজিস্ট্রেশন কার্ড ফর কারেকশন রেজিস্ট্রেশন কার্ড, আপনাদের যখন আগতে মানে আগর রেজিস্ট্রেশন কার্ড আছে সেইখান আপনাদের আপলোড করবল আপনার মো কোয়ে
ঠিক তেনেকে আপনাদের মানে কল রেজিস্ট্রেশন কার্ডের কারণে আপনাদের 300 টাকা দিব লাগবে যদি আপনার রেজিস্ট্রেশন কার্ডত ভুল আছে দেন আপনার যদি এডমিট কার্ডত ভুল আছে দেন আপনাদের 300 টাকা দিব লাগবে আর যদি আপনার মার্কশিটত ভুল আছে দেন 300 টাকা আর যদি আপনার পাস সার্টিফিকেটখনতে ভুল আছে দেন আপনাদের তাতো 300 টাকা দিব লাগবে আপনার এখনত ভুল থাকলে কিছুমান গোটেবিলাকতে ভুল থাকে দেন আপনাদের গোটেবিলাকত টিক করে দিব মানে এখন দুখন তিনিখন করে গোটেইখন টিক করে দিব যেহেতু মই এখন করিম দেন মই এখন দিব পারো আর যদি মই দুখন করো তেন মই করব দুখন দিব পারো আপনার যদি গোটেইখনতে ফুল আছে তেনহলে আপনাদের গোটেইখনতে দিব লাগিব এখন 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 কই আপনাদের গোটেইখন দিব লাগিব আপনাদের টোটাল এটা 900 দেখাইছে তিনিখন সিলেকশন করার কারণে আপনাদের চারিখন সিলেকশন করিলে তাত 1200 টাকা দেখাব আপনাদের 1200 টাকা পেমেন্ট করব লাগিব তার পিছতে আপনাদের কারেকশনের প্রসেসটা আগবাড়িব আর আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কেনে সাব আপনাদের এইটো ওয়েবসাইটত গিয়ে আপনাদের সাব পারিব বারো আপনাদের মই কই আছো নেক্সট স্টেজ খিনি আপনাদের কি করব লাগবে পে করার পিছত পেবল অ্যাপ্লিকেশন প্রসেস আপনাদের যেখানে পে করে দিব তারপর নেক্সট কি করব লাগবে আপনাদের মই সেইখানে কই আছো তার আগতে ফ্রেন্ডস আপনাদের যেখানে নাম ভরালে ফাদার্স নেম মাদার্স নেম বা আপনার ডেট অফ বার্থ সেইখানে একবার চেক করে ল তার আগতে আপনাদের সেইখানে চেক করে লওয়ার পিছত আমি নেক্সট স্টেপত গই পাম নেক্সট স্টেপ মানে আপনাদের যেখানে আছে আপনাদের প্রথমের শেষলকে ইয়াল পে পে করার আগতে আপনাদের এইখানে ভালকে চাই লব তারপর ইয়াত দিছে যে প্লিজ ফিল অনলি দ্য নিডস কারেক্টেড বিলো আপনাদের যে কারেকশন করব বিচারে আপনাদের কারেকশন যে করব সেই কারেকশন করা বস্তুখিনি এতিয়া তলতে আছে এই 1 2 3 করে যে আছে আপনাদের এইখানে ভালকে চাও এইখানে কি দিছে যে সিরিয়াল নম্বর দিছে তারপর দিছে আপনার ডকুমেন্ট এজ আপনার ডকুমেন্টত আছে এই তারপর টু বি কারেক্টেড এজ আপনাদের টু বি কারেক্টেড এজত আপনাদের যুক্ত কারেকশন করব বিচারে ধরা হল মোর নাম তো আছে জন মোর ফুল নাম আহিল টেক তেনেকে মই টেক বনাব লাগে এতিয়া কারেক্টেড করব লাগে মই টেকটো লিখি দিম ইয়াত টু বি কারেক্টেড এজত মই টেকটো লিখি দিম আর ফুল নামটো যত আছে মোর ডকুমেন্টত সেইটোত লিখি দিম জন নামটো বুঝি পাইছে ফ্রেন্ডস আপনার ঠিক ফাদার্স নাম যদি ভুল আছে দেন ফাদার্স নামও সেনেকে ঠিক করব পাৰিব যদি মাদার্স নেম ভুল আছে দেন মাদার্স নেমও ভুল শুদ্ধ করব পাৰিব তারপর যদি আপনার ইনস্টিটিউশনখনের নামে ভুল আছে আপনার ধরা হল যখন স্কুলত পড়িছিলে সেইখনের যদি ভুল আছে দেন সেইখনও ঠিক করব পাৰিব রেজিস্ট্রেশন নম্বর আর ডেট অফ বার্থ মই ডেট অফ বার্থ অপশনটা আপনাদের এই কারণে কোথাও বহুত ওই থাকে ডেট অফ বার্থ অপশন আছে আপনাদের ডেট অফ বার্থ কারেক্ট করে লোক এনেকে আর রোল নম্বর আর ইয়ার আপনাদের দিয়ে দিব তারপর মোবাইল নম্বর 10 ডিজিটের মোবাইল নম্বর আপনাদের যে আছে সেইটা ক্লিক করে আই এম নট এ রোবট এইটো আপনাদের ক্লিক করে দিব প্রসিড টু পেমেন্ট আপনাদের তারপর পেমেন্টটা করব লাগিব ফ্রেন্ডস বুঝি পাইছে যদি ইয়ার পিছতো আপনাদের কিবা খকজা আছে দেন আপনাদের মোক কমেন্ট সেকশনত জানাব পারে তারপর আপনাদের মই কৈছিলো যে আপনাদের স্ট্যাটাসটো কেনেকে চাব আপনাদের যে পেমেন্ট করার পিছত আপনাদের এপ্রুভেল হলনে নাই আপনাদের কেনেকে চেক করব চেক করার কারণে আপনাদের এআরএন একটা নম্বর আহিব আপনাদের পেমেন্টটো করে দিয়ার পিছত আপনাদের একটা নম্বর আহিব সেই নম্বরটো ইয়াত ক্লিক করে দিব লাগিব ইয়াত ক্লিক করে দিয়ার পিছত অর আছে যে মোবাইল নম্বর আমি যে মোবাইল নম্বরটো দিছিলো সেইটো মোবাইল নম্বর ইয়াত দিব লাগিব বাই মোবাইল নম্বর আমি বাই মোবাইল নম্বরটো ইয়াত দিয়ার পিছত আই এম নট এ রোবট আই এম নট এ রোবটত ক্লিক করে পেলাই চেক স্ট্যাটাস তারপর চেক স্ট্যাটাস করার লগে লগে আমি ধুনিয়াকে পাই যাম আর ডাউনলোড এডলজমেন্ট রিসিপ্ট এআরএন আপনাদের যদি পেমেন্ট করা রিসিপ্টখন লাগে এডলজমেন্ট রিসিপ্ট তেনেহলে আপনাদের ডাউনলোড করব পারে এআরএন নম্বরটো মারি পেলায় আপনাদের যেটো পেমেন্ট করে এখন রিসিপ্ট থাকে ন সেইখন রিসিপ্ট আপনাদের পাওয়া নাই এতালেকে দেন আপনাদের পাবলে হলে আপনাদের পেমেন্ট করে পেলে আপনাদের যে এআরএন নম্বর হাতত আহিব আপনাদের একটা এআরএন নম্বর পাব এআরএন নম্বর আপনাদের তাদের দিব লাগিব এআরএন নম্বর দি পেলে আপনাদের নেক্সট আপনাদের স্ট্যাটাস চাব পারে যদি ভিডিওটি ভাল লাগিলে তেন্তে লাইক কমেন্ট আর শেয়ার করবলে নাপাহরিব আর চ্যানেলটো যদি নতুনকে ভিজিট করেছে দেন সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টা আইকনটো টিপি দিব আজিলৈ আছো গুড বাই জয় অসম।